الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون. وعليكم السلام ورحمة الله وبركاته. أمر ونكت اقتفائي لجكون موازن أذان دي এবং যখন আশাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ বলে তখন অনেকেই যারা আদান শুনে অনেকেই বৃদ্ধাঙ্গল এবং আঙ্গুলকে দিয়ে চোখে সেটাকে ঘষে বা চোখে বোলাই এটা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের পক্ষ থেকে কোনো হাদিসে প্রমাণিত নয় বা কোনো সাহাবির পক্ষ থেকে কোন সঠিক হাদিস দিয়ে প্রণীত নয় আল্লামা দাইলামি রহমতুল্লাহ আলাই মোসনাদুল ফিরদাউসে একটি হাদিস বর্ণনা করেছেন যে হাদিসটার সম্পর্কে অনেকে না জানার কারণে এই হাদিসটা প্রামণ করা থাকে সেটা হল এই তিনি বলছেন যে একদা বকর সিদ্দিক রবি আল্লাহ চাল আনহ মোয়াজ্জেনের আদান শুনলেন শুনছিলেন যখন মোয়াজ্জেন বললেন আসাদু আল্লাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ তো আবু বকর রতি আল্লাহ তাল আনহ তার পরে পরে এই বাক্যটাই বললেন এবং সে অঙ্গুলকে এবং বৃদ্ধাঙ্গুলকে চুমু দিলেন চুমু দেওয়ার পরে ওমাস হা আই নাই হে এবং দুই আঙ্গুল দিয়ে তার দুইটি চোখের উপরে দুইটি অঙ্গুলকে বুলালেন সোম্মা কাল অতপর অবকার বললেন ফাদ আ রসুলুল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেছেন মানফা আল আহ মিস এলাম ফা আলা সাহেবী বা মানফা আল মিসলাম ফা আল্লাহ হেলিয়েলি অজবত লাহু শাসাহাতি যেই ব্যক্তি আমার এই সাথী বা আমার এই বন্ধু অর্থাৎ আউবকার রতি আল্লাহকে সম্বোধন করে বলছেন যে যে ব্যক্তি আউবকার রতি আল্লাহ মানর মত করবে যেমন আউবকার একটু আগে করলেন তার জন্য আমার সাফাত ওয়াজেব হয়ে যাবে কেয়ামতের দিনে এই হাদিসটা বর্ণনা করেছেন ইমাম দাইলামি মসুন্দুল ফিরদাউসে এবং এই হাদিসটা সম্পর্কে অনেকেই অনেকের না জানা থাকার কারণে আমল করা থাকে এই হাদিসটা হচ্ছে জাল হাদিস আল্লামা সাহাবি রহমতুল্লাহ আলাই মোল্লা আলী খাজ রহমতুল্লাহ আলাই আল্লামা শৌকান রহমতুল্লাহ আলাই ফতানজ রহমতুল্লাহ আলাই যারা সবাই এই হাদিসটিকে মৌজু বলে ঘোষিত করেছেন মৌজু মানে হল মন গড়া হাদিস যে হাদিস আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে প্রমাণিত নয় সুতরাং এই যে চোখে হাত বোলানো বা চোখে অঙ্গুল দেওয়া এটা হচ্ছে বিধাত এবং বিদাতের ভাবে হয়তো অনেকে জানে সুতরাং এই বিদাত থেকে আমাদেরকে বাঁচতে হবে কেননা যে অবশ্যই আমরা রসুল রসুল সাল্লামকে ভালোবাসি অন্তর থেকে ভালোবাসি আমরা জান আমাদের আত্মা থেকে আল্লাহকে ভালোবাসি কিন্তু যেহেতু এই পদ্ধতি আল্লাহ এবং আল্লাহ রসুল এবং সাহাবাদের পক্ষ থেকে প্রমাণিত নয় সাব্যস্ত নয় সুতরাং এমন একটি পদ্ধতি যেটাকে মানুষ আবিষ্কার করবে আর সেটা আল্লাহ রসুলরা করেননি সাহাবারা করেননি তাহলে সেটা বেদাতেই অন্তর্ভুক্ত হবে